हेलो गाइस वेलकम टू आवर चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आज के तुम्हारे सामने एक हैक्स नहीं आसछि, सेटा होच्छे आमादे अनेक समय मेकअप कोनो पाउडार जातीय प्रोडक्ट जदि भेंगे जाए तो सेटाके आमरा कि करे फिक्स करब। एखाने देखते पाच्छो आमार एकटी मैकेर हाइलाइटर भेंगे गेछे, तो सेटाके आमि कि करे फिक्स करी सेटाई तोमादेर सामने आमि आजके देखाबो। प्रथमे आमि कि करब, प्रथमे कन्टेनार थेके जतटा पारि एकदम परिष्कार करे बेर करे नेब। तो तारपरे आमि कि करब, प्रोडक्टगुलोके प्रथमे हाथ दिये टुकरो टुकरोगुलोके भेंगे निच्छि। खूब सुंदर करे भेंगे निते हबे, तारपरे प्रोडक्टटिके आस्ते आस्ते मसृण करते हबे, एकदम गुड़ो गुड़ो करते हबे, सेटा खूब भालो मतन करते हबे। एई गुड़ोटा करते किन्तु तोमादेर 6-7 मिनिटेर समय लेगे जाबे, जेहेतु हाथेर मध्ये अनेकगुलो प्रोडक्ट आमार लेगे जाच्छे। तो जार जन्य आमि एखन स्पून दिये सेटाके मसृण करब। तो तोमादेर जेटा दिये कम्फर्टेबल मने हय, जे जेटा दिये तुमि भालो मतो मसृण करते पारबे, सेरकम किछु जातीय जिनिस दिये तुमि मसृण करे निते पारबे। खूब भालो मतो मसृण करते हबे, एटा माथाय रखते हबे। जदि कोनो কোনো দানা জাতীয় কিছু থেকে যায় তবে কিন্তু প্রোডাক্টটি সেই কন্টেনারের মধ্যে আমি ফিক্স করতে পারবো না। তো প্রথমে আমি প্রোডাক্টটি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, বেশি একবারে ঢালবো না, যেহেতু গুঁড়ো হওয়ার পরে প্রোডাক্টটি অনেকটা বেশি মনে হয়, তো কন্টেনারে একবারে মানে আটবে না। তো যার জন্য আমি অল্প করে নিচ্ছি। তো তারপরে আমি চামচ মানে একটা স্পুন নিয়েছি, স্পুন দিয়ে আস্তে আস্তে ড্যাব ড্যাব করছি। খুব ভালো প্রেশার দিয়ে আমাদের ড্যাবিংটা করতে হবে, তো সময় ধরে ধরে করতে হবে। তো প্রোডাক্টটিকে ড্যাবিং করার পরে আমি আবার বাকি প্রোডাক্টটুকু আমি এবার অ্যাড করে নেব। তো যেহেতু প্লাস্টিকের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট লেগে আছে, তো আমি যতটা পারবো প্রোডাক্টটিকে বের করার চেষ্টা করব। যেহেতু এটা খুব একটা মানে প্রোডাক্ট অনেকটা নষ্ট হয়ে যায়, এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট, তো যার জন্য আমি যতটা পরিমাণ পারবো বের করে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা বের করতে পেরেছি। তো এটাকে আমি আবার ভালো মতন খুব সুন্দর করে মসৃণ করে নিব, মসৃণ করে আবার সেই কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এবার সমস্ত প্রোডাক্টটিকে আমি একসাথে ফিক্স করব। খুব ভালো মতন তোমাদের স্পুন দিয়ে ভালো মতন প্রেশার দিয়ে ড্যাপ করতে হবে। কিছুক্ষণ ড্যাপ করার পরে এবার আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি, মানে হাত দিয়ে করতে খুব কমফোর্টেবল মনে হয়, মনে হচ্ছে যে ফিক্সড হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি হাত ব্যবহার করছি। তোমরা চাইলে হাত নিজেদের হাতও ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে ড্যাবিং করতে হবে। তো তারপরে এবার আমি কী করছি, তারপরে তোমরা যে কোনো মেকআপ ফিক্সার ইউজ করতে পারো। এখানে আমি পিএসসির মাইক্রো ফিক্সার ইউজ করছি। তো ফিক্সারটি ইউজ করার 2-3 মিনিট আমাদের ওয়েট করতে হবে যাতে ফিক্সারটি শুকিয়ে যায়। তো তারপরে আমি সেটাকে আবার ভালো মতো ড্যাবিং করতে থাকবো। আবার আমরা কিছুক্ষণ ড্যাবিং করবো খুব প্রেশার দিয়ে। তো তারপরে দেখো আমি প্রোডাক্টটিকে ড্যাবিং করা হয়ে গেছে, আমার ফিক্স হয়ে গেছে। তো এরপরে আমি প্রোডাক্টটিকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, একদম ক্লিন করে নিচ্ছি। এই ড্যাবিংটা করতে কিন্তু তোমাদের তাও 8-10 মিনিট ড্যাবিংটা করতে লাগবে, মানে সম্পূর্ণ কাজটা করতে তোমাদের প্রায় আধা ঘন্টা খানিক সময় লেগে যাবে। তো খুব ধৈর্য সহকারে করতে হবে। তো দেখো প্রোডাক্টটিকে আমি খুব সুন্দর করে মুছে নিলাম, একদম নতুনের মতো। ফিনিশিংটা একদম আগের মতো না আসলেও প্রোডাক্টটি আমার ফিক্স হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ঝাঁকানোর পরেও করছে না। তো তোমরা এরকম কোনো ভাঙা প্রোডাক্ট যদি তোমরা ফিক্স করতে চাও, অবশ্যই আমার এই হ্যাক্সটি অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এটা হেল্পফুল হয়েছে কি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।